একটা ঘটনা লেখা দরকার। নিশ্চয়ই অনেকে আশ্চর্য হবেন, আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স 12-13 বছর হতে পারে। রেনুর বাবা মারা যাবার পরে ওর দাদা আমার আব্বাকে ডেকে বললেন, তোমার বড় ছেলের সাথে আমার এক নাতনির বিবাহ দিতে হবে, কারণ আমি সমস্ত সম্পত্তি ওদের দুই বোনকে লিখে দিয়ে যাব। রেনুর দাদা আমার আব্বার চাচা, মুরব্বির হুকুম মানার জন্যই রেনুর সাথে আমার বিবাহ রেজিস্ট্রি করে ফেলা হলো। আমি শুনলাম আমার বিবাহ হয়েছে, তখন কিছুই বুঝতাম না। রেনুর বয়স তখন বোধহয় 3 বছর হবে। রেনুর যখন 5 বছর বয়স তখন তার মা মারা যান, একমাত্র রইল তার দাদা। দাদাও রেনুর 7 বছর বয়সে মারা যান। তারপর সে আমার মার কাছে চলে আসে। আমার ভাই বোনদের সাথেই রেনু বড় হয়।